জুস যা ছিল বেরিয়ে গেল। জোরাসাঁকো চিকেন কারি একদম মন প্রাণ জুড়িয়ে নেব মাটন খেয়ে। আপামর বাঙালির পুজো পার্বণ শেষ হলেও পেট পুজো কিন্তু শেষ হয়নি। সমস্ত পুজো পার্বণ শেষ করার পরে অনেকের পকেটে কিঞ্চিত টান পড়ে, আর তাই আমিও খুঁজছিলাম যে কোথায় একটু পকেট ফ্রেন্ডলি পেট ভরে পাঠা খাওয়া যায়। আর তখনই খবর পেয়ে গেলাম যে গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক পরেই ফর্টিস হসপিটালের ঠিক উল্টো সাইডেই জোরাসাঁকো রেস্টুরেন্টে 549 টাকায় পেট ভরে পাঠা আবার চালু হয়েছে। এখানে পাঠা তো দিচ্ছেই, সাথে পনির মশালা, চিংড়ি আছে, আর জোরাসাঁকো চিকেন কারিও আছে। মানে একই প্লেটে আনলিমিটেড পাঠা, চিকেন, চিংড়ি এবং পনিরও পাচ্ছেন। এরকমটা 14 রকমের খাবারের সম্ভার নিয়ে 549 টাকায় ফাটিয়ে খাবার খাওয়ার সুযোগ করে দিচ্ছে। তো সেই সুযোগটা আমি ছাড়তে চাইনি, গলাটা একটু বসে আছে। আপনারা অনেকেই জানেন যে আমরা লাস্ট এক সপ্তাহে জগদ্ধাত্রী পুজোতে জবরদস্ত বিরিয়ানি উৎসব পালন করেছি, বিরিয়ানি খোর নাম নিয়ে। তো সেই উপলক্ষে আমার গলাটা একটু ভেঙে গেছিলো, নো টেনশন, কয়েকদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু উত্তেজনাটা কিন্তু আমার মধ্যে বিভর্ষ আছে, তাড়াতাড়ি আসবো বিরিয়ানি খোর নিয়ে। কিন্তু ততক্ষণ আমরা পেট ভরে পাঠা এনজয় করি, যাওয়া যাক জোরাসাঁকো রেস্টুরেন্টের ভিতরটাতে। ভালোবেসে সখি নিভৃতে যতনে, বাংলার একান্ত নিজস্ব স্বাদ। চলুন এর স্বাদ নিতে যাওয়া যাক ইনাদের সেকেন্ড ফ্লোরে। তো অনেকদিন পরে আবার চলে আসলাম জোরাসাঁকোতে। এবার এসে বেশি কথা না বাড়িয়ে 550 টাকার যে আনলিমিটেড পেট ভরে পাঠা, সেটাকে সত্যি এখন এনজয় করব আমি আর বিট্টু দুজনে মিলেই। এই বুফেতে কি কি আছে সেটাকে আপনাদের কাছে শেয়ার করি, চলুন যাওয়া যাক। ভেজ কাটলেট, জুনিয়র ফিশ ফ্রাই, লুচি, পনির মশালা, স্টিম রাইস, মুগ ডাল, বেগুন ভাজা, চিংড়ির পাতুরি, জোরাসাঁকো চিকেন কারি, মনপসন্দ মটন, পাঁপড়, টমেটো কিসমিস চাটনি, পায়েস। শুরু করি এখানে দু রকমের স্টার্টার দিয়ে। একটা হচ্ছে ভেজ কাটলেট, প্রত্যেকটাই কিন্তু আনলিমিটেড, যত খুশি আপনারা নিতে পারেন। আমি একটা করে নিয়ে টেস্ট করব, যদি ভালো লাগে তাহলে তো আমাদের আর কিছু বলতে হবে না। তো পেট ভরে পাঠা তো হবেই, দেরি আছে। তাছাড়া যে 14 রকমের টোটাল খাবার আছে, তো শুরু তো করবো ভেজ কাটলেট দিয়ে। এরকম সাইজের ছোটো ছোটো ভেজ কাটলেট আছে, আনলিমিটেড খেতে পারবেন। অনেক ভেজিস আছে, ম্যাঙ্গো ফ্রাই দিয়ে ভাজা আছে, ভিতরটা একদম ভেজিটেবল চপের মতো, আর বাইরেটা প্যাঙ্কো ফ্রাই হওয়ার জন্য বেশ ক্রিসপি, খেতে বেশ মন্দ নয়। আর সঙ্গে কাসুন্দি আছে, ঝাঝালো কাসুন্দি দিয়ে এরকম ভেজ কাটলেট খাওয়ার কিন্তু মজাটা সত্যি আলাদা। জুনিয়র ফিশ ফ্রাই, জুনিয়র ফিশ ফ্রাই ভিতরে দেখুন খুব সুন্দর মাছ দেওয়া আছে, ফ্রেশ মাছটা দেখতেই পাচ্ছি, সেটাকে এমনি টেস্ট করি। ফাটাফাটি খেতে, স্পেশালি ভিতরে যেটা ম্যারিনেট করা আছে না গ্রিন হার্বস আদা রসুন দিয়ে, খুব সুন্দর ফ্লেভারটাও পাচ্ছে। ওপরে প্যাঙ্কো ফ্রাই তো আছে, প্যাঙ্কো ফ্রাইটা এখানকার খাবারটা তো একটা জ্বালিয়ে দিচ্ছে কাসুন্দি। এবার লুচির পালা, এবার নিয়ে নিচ্ছি ফুলকো লুচি, সাথে হচ্ছে পনির মশালা। পনিরের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, দেখো ওয়া, ফুলকো লুচি বেশ নরম আছে লুচিগুলো। আর লুচির যে সাইজ সেটা আমাদের বাঙালি বাড়িতে যেরকম সাইজ হয় সেরকমই সাইজ, আনলিমিটেড, আপনার যত খুশি ফেট ঠাসিয়ে দাবিয়ে ফাটিয়ে খান, কোনো চাপ নেই। আমরা ওইভাবেই খাবো বলেই ভেবেছি আজকে। এই বাবা পনির তো নরম তুলতুলে পনির একদম, আর দেখো সাদা ধবধবে নরম তুলতুলে পনির। গ্রেভিটা খুব সুন্দরভাবে বানানো, পেঁয়াজের একটা খুব সুন্দর মিষ্টতা আছে, সুপার করে বানানো, টমেটো দিয়ে হালকা টক, হালকা মিষ্টি, আর দুর্দান্ত ব্যালেন্স। আর পনিরগুলো দেখুন একদম তুলতুলে পনির, পুরো রসালো পনির। এই দামে এত কিছু দেওয়া যে সম্ভব এটা ভেবেই তো অবাক লাগছে। ও ফাটাফাটি। এবার নিয়ে এলাম হচ্ছে ভাত, বাসমতি চালের ভাত, আর সাথে দেখতে পাচ্ছি এখানে আছে বেগুন, এক পিস আগে বেগুন ভাজা নিয়ে নিই, আর আছে মুগ ডাল, কড়াই সুটি দিয়ে মুগ ডাল, আর আছে চিংড়ির পাতুরি। আমরা ভেটকি মাছের পাতুরি থেকে ইলিশ মাছের পাতুরি বিভিন্ন রকম পাতুরি খেয়েছি, এই পাতুরিটা এক্সপিরিয়েন্সটা একটু কম আছে, এটাও খেয়েছি আমরা, দুটো পাতুরি নিয়ে এলাম। প্রথমে মুগ ডাল দিয়ে একটু খেয়ে নিই, কড়াই সুটি দিয়ে বেশ ঘন মুগ ডাল,
ডালের যেরকম বেশ ভালো স্বাদ আছে, পিওর ডালের স্বাদ, আর সঙ্গে কিন্তু হালকা মিষ্টতা আছে। বাঙালির ঘরোয়া খাবার বেগুন ভাজা, লম্বা করে কাটা, এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। এবার দেখবো যে চিংড়ি পাতুরি, দু পিস নিয়েছি আমি, আর একটা নিয়ে অলরেডি ট্রাই করছিলাম। দেখুন এখানে আবার চিংড়ি পরিমাণটা অনেকটা আছে, আর সর্ষে পোস্ত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে উপরে দেখলাম সর্ষের তেল দেওয়া আছে। মানে একটাতে কম হলো চিন্তা নেই, আরেকটা দু তিনটা নিয়ে খাবো, আনলিমিটেড নিয়ে খান না, কোনো সমস্যা নেই। ফ্রেশ দুর্দান্ত স্বাদের চিংড়ি, সর্ষের পোস্ত দেওয়ার জন্য আলাদাই স্বাদ, এটাতে অবশ্যই ভাবতে ট্রাই করতে হবে। এবার দেখি চিংড়িগুলোর সাইজ, দেখুন সর্ষের পোস্ত নারকেল বাটা দিয়ে সেই লেভেলে খেতে হবে। এই জন্য জোরাসাঁকো জোরাসাঁকো। আর নিয়ে নিচ্ছি মাটন, চিকেনটা আমি আজকে নিলাম না, চিকেন বিট্টু তো আছেই, আর যে যত খুশি আনলিমিটেড যেটা খুশি নিতে পারে। পিসগুলো দেখুন প্রত্যেকটা পিস দেখে একদম ভিদা হয়ে যাচ্ছে, আলু পিসও কিন্তু বেশ কয়েকটা আছে। যত খুশি যত খুশি নেওয়া যেতে পারে, কারণ এটা হচ্ছে আনলিমিটেড মাটন। তো নিয়ে এলাম পেট ভরে পাঠা, সেই পাঠা না হয় এগুলো পাঠা থেকে খাসি হবে হয়তো, কিন্তু যেটাই হোক না কেন পাঠাই হোক বা খাসি হোক জমিয়ে খেতে তো হবে। মাংসগুলো কিন্তু বেশ নরমই আছে, দেখুন বেশ নরম তুলতুলে মাংস, বেশ ভালো। গ্রেভিটাকে একটু মুখে দিয়ে দেখি, পুরো বাঙালি বাড়িতে যেভাবে খাসির মাংস রান্না করা হয় ঠিক সেরকম, মানে সেই ফ্লেভারটা, গরম মশলার ফ্লেভার আর খাসি মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে 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 যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা গ্রেভির মধ্যে আছে। তো শুরু করি গ্রেভি দিয়ে, সাইজগুলো দেখুন ও খসে খসে সব পড়ছে। অসাধারণ স্বাদ, কষিয়ে কষিয়ে বানানো গ্রেভিকে আগের থেকে বানিয়ে রেখে মাংসকে ফুটিয়ে নিয়ে সেটাকে চুবিয়ে হালকা গরম করে দেওয়া, এটা নয়, এটা রীতিমতো শুরু থেকে শেষ অবধি ওয়ান প্রসেস, একবারে বানানো যেভাবে আমাদের বাঙালি বাড়িতে হয় সেরকমভাবে বানানো মাটন কষা, খাসির মাংস তৈরি। দেখি পাঁজরের সিনার অংশটা, কি মাটন রে বাবা, নরম তুলতুলে দুর্দান্ত মাটনের স্বাদ, খেতে অসাধারণ। জমে ক্ষীর আজকে, নালি পিস পেয়েছি, নালি পিসের থেকে মাংসটা খসে পড়ে গেছে, একদম নরম তুলতুলে। খাসির কোয়ালিটিগুলো দেখুন, পিঙ্কিশ কালারের একদম মাটন, এরকম মাটন খাওয়ার জন্য সত্যি যে কোনো জায়গায় যাওয়া যেতেই পারে। যেখানে 549 টাকায় এত ধরনের খাবার আনলিমিটেড মাটন দিয়ে, অভাবনীয়। এরকম মাটন খাওয়ার জন্য আমরা বাংলা চারিদিকে ছুটে যাই যাব। আমি যতটুকু মাটন আনছি এর বাইরেও কিন্তু মাটন আনতে পারবো বা আনবো। তো ধীরে ধীরে আমি খাওয়াটা শেষ করি, খাওয়াটা শেষ করে তারপরে চাটনি বাবর দিয়ে আনবো। চিকেনটা আমি আসে খেলাম না, কিন্তু বিট্টু কিন্তু অবশ্যই খাবে, চাটনি বাবর শেষ করে বিট্টু আসছে। তো নিয়ে আসলে হবে চাটনি আর পাঁপড় আর সঙ্গে পায়েস, কিশমিশ টমেটো দিয়ে চাটনি, আর আছে বাঙালির ঘরের মিষ্টান্ন পায়েস। সত্যি প্রত্যেকটা খাবারই দুর্দান্ত, খাবারটা শেষ করি বিট্টু আসছে। দাদার খাওয়া তো কমপ্লিট, আমি আর স্টার্ট আইটেমে গেলাম না, সোজা চলে আসলাম লুচিতে। আগে লুচিটা নিয়ে নিই এক পিস, কিন্তু এই লুচিটা কিন্তু আমি পনির বা অন্য কিছু দিই না, মাটন দিয়ে ট্রাই করব, যেটা আমি সচরাচর খেয়ে থাকি বা আমার পছন্দের একটা আইটেম হচ্ছে মাটন আর লুচি। গরম গরম ধোঁয়া উঠছে পুরো, ও কালারটা দেখেছ ভাই, অনেকদিন পর চন্দননগরের মানুষদের বিরিয়ানি খাইয়ে, মটন বিরিয়ানি খাইয়ে আমরা নিজে বিরিয়ানি খেতে পারিনি, কিন্তু এইখানে এসে আজকে এত মন প্রাণ জুড়িয়ে নেবো মাটন খেয়ে। এটা কিন্তু সত্যি কথা বলেছো, আমরা মানুষকে এত বিরিয়ানি খাইয়েছি, আমরা নিজেরই বিরিয়ানি মুখে দিইনি, একদম বাস্তব কথা। খাওয়া তো শুরু করে দিয়েছি, 1400 করে মাটন খেতে হবে বস। এতে পরে 1400 করে মাটন খাওয়া, দীর্ঘ 1500 দিন পর মাটনে কামড় দিচ্ছে, হুম
পেট ভরে মাটন খেতে এসেছি, পেট ভরে মাটন খেয়েই যাবো। তাই জন্য ডাল আদার্স আইটেম ছিল আমি স্কিপ করেছি। আপনারা অনেকেই ভাবছেন যে এত দোকান থাকতে আবার জোড়াসাঁকো কেন, ঠিক এই রিজনটার জন্য। মাত্র 550 টাকায় কিনা নিন, মাটন থেকে শুরু করে চিংড়ি, চিকেন, পনির সব কিছু আনলিমিটেড। লুচি দিয়ে এখন যেমন মাটন খাচ্ছি, ভাত দিয়েও মাটন খাবো, কোনো রোগ টোক নেই। বিট্টু একটা কথা বলা হয়নি, বাচ্চাদের জন্য কিন্তু 450 টাকা, 450 টাকায় 12 বছরের অবধি বাচ্চারা কিন্তু এসে আনলিমিটেড সমস্ত খাবার খেতে পারবে। বাচ্চাদের জন্য অফার রয়েছে এখানে, বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্য। এখানে যেভাবে মাটন চিকেন খাওয়াচ্ছে, আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরও মানে এভাবে মাটন খাওয়াবে না, এবার মাটন নিতে হবে। ও একবার একটা লুচি শেষ, মুখ লোকাতে ইচ্ছা করছে, এতগুলো মাটন নিয়ে নিয়েছে, আমার নিজের লজ্জা লাগছে। শুধু মাটন নয়, মাটনের সাথে তিনটে লেগ পিস নিয়ে নিয়েছি, তিনটে, এক পিস না দু পিস, তিন পিস লেগ পিস। তো আপনারাও এরকম এসে নিতে পারেন, আমি শুধু আমি বলে বা আমরা বলে ইত নয়, আপনারাও এরকমভাবে খান, লজ্জাটা দূর করুন, এখানে আসুন, জমিয়ে মাটন চিকেন একদম। কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, মাটন তো আগেই ঠুসে নিলাম, তো না আগে চিকেনটা দিয়ে শুরু করি। লেগ পিস, চিকেনটা এতটাই সফট যে এক কামড়ে শেষ হয়ে গেল। আহা, প্রত্যেকটা খাবার কিন্তু গরমা গরম সার্ভ করছে না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি এইভাবে নিয়েছি মাটন চিকেনের জন্য, সব এক করে ফেলেছি, এক করলেও বা খাবার স্বাদ কিন্তু তুখর। আমার জোড়াসাঁকোতে আগেও এসেছি, এর আগে 3 বার এসেছি, এই নিয়ে 4 বার, এরপরে আবারও আসবো। একটাই কারণ, এখানকার খাবার প্রাইস অনুযায়ী যা খাবার কোয়ালিটি, যা কোয়ান্টিটি এখানে দেওয়া হয়, আমার মনে হয় না এই প্রাইসে অন্য কোথাও দেওয়া হয় এই এইভাবে। খাইবা হবে নাকি? ও ওয়ান শট, চিকেনের পালা তো শেষ, এবার হচ্ছে মহাকাব্য বা মহারচনা হচ্ছে মটন। মটনগুলো গুড়গুড়ি মটন আছে প্রচুর, একটু মেখে নিতে হবে ভাতের সাথে। ও সরি, সাথে তো লঙ্কা আছে, ভুলেই গেছিলাম, 2 পিস লঙ্কা অবশিষ্ট, দুটোই নিয়ে নিই। বাংলাদেশে রোববারের দুপুরে মাটন কষা, হ্যাঁ মাটনের যা পিস দিয়েছে একটা, বাপরে বাপ, এরকম মাটনের পিস তো বিরিয়ানিতে দেওয়া হয়। রেওয়াজি মাটন, এরকম গরমা গরম মাটনের ঝোল, ভাত, পনির কিছু বাদ দেবে। সবথেকে বড় কথা, বাঙালিদের এরকম বড় উৎসব যাওয়ার পর সবারই পকেটে একটু কিঞ্চিত টান ধরে, সেই সময় কিন্তু এরকম যদি খাওয়া দাওয়া পাওয়া যায় এরকম রিজনেবল রেটে, কোনো কথাই হবে না। হ্যাঁ, এর থেকে কম রেটে হয়তো আছে, বাট এই কোয়ালিটি, এই কোয়ান্টিটি আমার চোখের দানি। আপনার যদি জানা থাকে তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা সেখানেও যাব। এবার জোড়াসাঁকোতে এসে সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। 549 টাকায় যে ধরনের যতটা খাবার দেওয়া হচ্ছে, যত আনলিমিটেড যে খাবারগুলো দেওয়া হচ্ছে, সত্যি প্রত্যেকটা মানুষকে মোহিত করবেই করবে, ফাটিয়ে দেবে একদম, এতটাই সুস্বাদু খাবার। কিন্তু তার আগে একটা ইনফরমেশন না শেয়ার করলেই নয় যে জোড়াসাঁকোতে আপনারা আপনাদের বার্থডে, অ্যানিভার্সারি থেকে যে কোনো সোশ্যাল অকেশন আপনারা চাইলে করতে পারেন, সামাজিক অনুষ্ঠান পালন করতে পারবেন, তার জন্য কোনো রকম ফ্লোর চার্জেস নেই, ফ্রিতে আপনি করতে পারবেন। শুধুমাত্র এখান থেকে খাবার নিতে হবে, যে নমিনাল রেটে সেটাই শুধু আপনাকে চার্জ করতে হবে, তাছাড়া ফ্রিতে আপনি আপনার সামাজিক অনুষ্ঠানটা কিন্তু পালন করিয়ে নিতে পারেন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিও পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না। আজই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।